বুধবার মধ্যরাতে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় এমন ধ্বংসস্তূপে পরিণত হয় পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় অবস্থিত এই ফিলিস্তিনি বাড়িটি। পরিবারের সদস্যরা জানান, এদিন আনুমানিক রাত 3টার দিকে ইসরায়েলি যৌথ বাহিনীর সদস্যরা চারিদিক থেকে বাড়িটি ঘিরে ফেলে, পরে দরজা ভেঙে বাড়িতে ঢুকে তাদের উপর হামলা চালায় তারা। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে পরিবারটির এক সদস্য জানান, ইসরায়েলি বাহিনী তাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, বাড়ির চারপাশে কাঁদানে গ্যাস ছুটতে থাকে। এ সময় পরিবারের সদস্যদের কয়েকজনকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি। হামলা ও ভাঙচুরের পাশাপাশি ওই পরিবারের 6 সদস্যকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন ফিলিস্তিনিকেও আটক করে ইসরায়েলি পুলিশ। তবে আটককৃত ব্যক্তিদের কোথায় রাখা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে হামলা ও উচ্ছেদের ঘটনাকে বৈধ দাবি করে ইসরায়েলি পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের জন্য একটি স্কুল নির্মাণের লক্ষ্যেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই জমি নির্ধারণ করা হয়েছে। ফিলিস্তিনি ওই পরিবারটিকে বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদকে চ্যালেঞ্জ করে আদালতে একটি রিট করা হলেও এ বিষয়ে আগামী 23 জানুয়ারি চূড়ান্ত রায় ঘোষণার কথা রয়েছে। রাইসা জান্নাত, সময় সংবাদ।